সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আমি অনেক চেনা মুখ দেখছি এবং বিশেষত অনেক আমাদের রাজনৈতিক কর্মীদেরকে দেখছি, এটা আমার জন্য খুবই উৎসাহের এবং আশার। আর আমরা এখানে যারা বসে আছেন তার মধ্যে মাহবুব আমার খুবই স্নেহভাজন, ওর প্রথম বক্তব্যে হয়তো আপনি বুঝেছেন আমরা দীর্ঘকাল চেয়েছি তরুণরা কিছু করুক এবং আজকে দেখতে পাচ্ছি যে তার প্রকাশনা দাঁড়িয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ সে করার চেষ্টা করছে, যেটা আমাদের যারা রাজনৈতিকভাবে আমরা যারা কাজ করতে চাই তাদের দিক থেকে এটা একটা একটা খুবই খুশির ব্যাপার। তা আমরা এখানে আরও যারা আছি আমরা সকলেই গুরুত্বপূর্ণ কাজ করছি। হাসনাত ভাই আমার গুরুত্বপূর্ণ মানুষ, তিনি অ্যাক্টিভলি আপনার সঙ্গে কাজ করছেন। শেষে যে কথাগুলো বললেন যেটা আমার খুব মনের কথা তিনি বলেছেন আসলে, কারণ আমরা একটা জায়গায় গিয়ে আমরা চাই যে যে কাজগুলো হচ্ছে আমাদের তরুণরা যেসব চিন্তাগুলো করছেন এখন, এই চিন্তাগুলোকে একটা খাতে নিয়ে যাওয়া, একটা একটা ব্যবহারিক জায়গায় নিয়ে যাওয়া, ফলে এটা আমরা কী করে করবো সেটা আমরা ভাববো সকলে মিলে, কিন্তু কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি তৈয়বের বই সম্পর্কে বলছি, অবশ্যই এর আগে এজাজের কাজ বা ফারুক জহির কথা বলেছেন, আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এজাজ তো দীর্ঘদিন ধরে নদী নিয়ে কাজ করছে, আমার আরেক স্নেহভাজন সে, এবং তার কাজের প্রতি আমি অত্যন্ত আগ্রহ নিয়ে পড়ি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এবং এটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য সাংঘাতিক আনন্দের দেখা যে তরুণরা এমন কিছু কাজ করছে যেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এবং এই কাজগুলো এম্পিরিক্যাল, অনেক ক্ষেত্রে এম্পিরিক্যাল মানে যেগুলো একেবারে হাতে গিয়ে আপনাকে এই তথ্যগুলো আপনাদের লাগবে, আমাদের এছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। হাওয়াই কথাবার্তা বলে কোনো লাভ নেই, আপনাকে তথ্য লাগবে হাতে, পরিসংখ্যান লাগবে, এবং তথ্যটা সহি তথ্য হতে হবে, সঠিক তথ্য হতে হবে। তারপরে আসবে বিশ্লেষণ, তা বিশ্লেষণ পর্যায়টা পরে, আমি বিশ্লেষণ জায়গাটা গেলামই না, যেটা তৈবের বইতে অত্যন্ত ভালোভাবে আছে অনেক ক্ষেত্রে, কিন্তু আমি বলি শুধুমাত্র তথ্যগতভাবে যদি আমরা একত্রে কিছু হাজির করি, এরকম কাজ আমাদের লাগবে, আমাদের আরও দরকার এরকম বই। তৈবের মতো আরও যারা কাজ করছেন, ইজাজের মতো যারা আরও কাজ করছেন, এরকম আমাদের আরও লাগবে, প্রয়োজন লাগবে। আমি এটাই তখন আজকে হাসনাত যেটা করতে চায়, আমরা যেটা করতে চাই, সে কাজটা আসলে সমৃদ্ধ হবে, ফলে ওই মিলনের জায়গাটা ওটাই। এবং আজকে আমরা যে একসঙ্গে বসেছি এটা হয়তো সিম্বলিক, সেদিক থেকে একটা প্রতীকী যে এই একসঙ্গে বসে এই কাজটা করতে হবে। কেউ হয়তো সরাসরি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকবে, কেউ থাকতে নাও থাকতে পারে, কিন্তু ওই যে কাজটা করাও আমার কাছে সমান রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, মানে আমি এটা অন্তত আমি খুব মনে করি। আর আমি ধরুন আপনাদের মতো সভাপতি তরুণদের লেখায় সবসময় প্রচণ্ডভাবে আগ্রহী থাকি, ফলে তৈবের লেখা আমি দীর্ঘদিন ধরে খেয়াল করছি, পড়ছি, পড়ার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি। শেষে বানান আমাদের রুমাল একটা, আমরা একটা ওয়েবিনার করেছিলাম, আমরা তখন চেয়েছি যে ও কিছু কথা বলো, তখন তার সঙ্গে কিছু কথা বলার সুযোগ হয়েছে। কিন্তু কিছু কাজ আমাদের হচ্ছে তরুণদের মধ্যে, এই কাজগুলোর যে তথ্যগত যে সমৃদ্ধি, যেটা তথ্যের দিক থেকে তার যে সমৃদ্ধির দিক আছে, এটা খুবই খুবই মূল্যবান জিনিস, এটা কোনো সন্দেহ নাই। সেদিক থেকে আমি তৈবকে আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক আবারও চাই যে সারব ওরা এজাজ তৈব আরও তরুণ যারা আছে তারা সকলে আরও বিপুলভাবে কাজ করুক। এবং আরও বেশি আমার জন্য আনন্দের যে নাহিদ ভাইকে দেখলাম, আমি তো এর আগে দেখিনি তাকে, এবং তার কাজ তো আপনারা বলেছেন অসাধারণ, পছন্দ করি আমি তার কাজের ধরন। কয়েকদিন আগে আমাকে বলে যে আপনি বই পাঠান, আমি কিন্তু আমি তো বই বিশ্বাস করি না, আপনি কী পাঠাবো নাকি, আমি তো বই পড়ায় বিশ্বাস করি না, আসলে বিশ্বাস করি না আমি। বই কিন্তু আসলে চিন্তা করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তার মানে কি আমি তৈবের বই পড়বো না, না পড়ি, অর্থ কথাটা বলিনি, কথাটা বলেছি যে আমাদের বইকেন্দ্রিক যে সভ্যতা গড়ে উঠেছে এ অস্বীকার করে অভিজ্ঞতার জগৎটাকে বইয়ের নামে, এটা বিপজ্জনক। মানে নাহিদের যে কাজটা, ওর যে অভিজ্ঞতা থেকে সেসব কথাগুলো সে করে, আমাদের সমাজে বহু মানুষ আছে যারা তাদের অভিজ্ঞতা থেকে অনেকগুলো কথা বলে, এগুলোকে আমরা উপেক্ষা করি এবং এগুলোর প্রতি আমরা যথেষ্ট মনোযোগ দিই না। তাহলে আমি যখন ইকোলজি নিয়ে কথা বলি, দেখুন কথাটা আমি ধরি না দিলে হয়তো ভাবেন যে ফরাদ রোমান্টিক কথাবার্তা বলছে, আমরা যখন ইকোলজি নিয়ে কথা বলি, ইকোলজি জ্ঞানের আজকে যে সারা যারা আন্তর্জাতিক এই সকল তত্ত্ব সম্পর্কে, আন্দোলন সম্পর্কে আপনারা যারা অভিজ্ঞ, আপনারা দেখবেন যে ইকোলজি সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতার সম্পর্ক সরাসরি।
আমাদের ভাষার মধ্যেই আমাদের আবাসের অভিজ্ঞতাটা নিহিত থাকে, আমাদের ভাষার মধ্যে, লৌকিক ভাষার মধ্যে থাকে। যে কারণে আমরা যখন 1992 সালে একটা বড় আন্দোলন করেছিলাম, যেটা বলে আর্ট সামিট, যেটা হয়েছে সারা দুনিয়াতে যারা পরিবেশ নিয়ে কাজ করেছেন, আর্ট সামিট একটা সবচেয়ে বড় ডকুমেন্ট, যেটা দলিল বেরিয়ে এসছে, এটা হচ্ছে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। যারা তরুণ তারা নিশ্চয়ই পড়েছেন, আমি শিওর, আমরা তৈব, আমরা সকলেই পড়েছি। সেখানে দেখবেন যে 8G বলে একটা অধ্যায় আছে, এটা কিন্তু চুক্তি করছে সারা দেশের রাষ্ট্র মিলে, এবং সে চুক্তিতে তারা স্বীকার করছে যে বায়োডাইভার্সিটি বা প্রাণ বৈচিত্র্য ব্যাপারটা জীব বৈচিত্র্য না। আপনি খেয়াল করেন বাংলাদেশে এখনও পর্যন্ত কিন্তু আমরা বায়োডাইভার্সিটি অনুবাদ করি জীব বৈচিত্র্য, এটা ভুল অনুবাদ। এবং কেন করা হয় সেটা কিন্তু কর্পোরেট ইন্টারেস্টের জন্য করা হয়। শব্দটা কিন্তু প্রাণ, বায়োডাইভার্সিটি, বায়োস শব্দটা যেখান থেকে এসছে এটা কিন্তু প্রাণ অর্থে কথাটা বলা হয়। এখন প্রাণ অর্থে কথাটা মানে কীরকম, খালি কি শুধুমাত্র জীব অনুজীব এটা না, তা বলছে না তারা। তারা বলছে যে লোকাল কমিউনিটি, মানে স্থানীয় জনসাধারণ, তাদের জীবনের যে অভিজ্ঞতা এবং ভাষা, এটাও প্রাণ বৈচিত্র্যের অংশ। কতটা খেয়াল করবেন কিন্তু, এটি 8G আইন, 9B জানা দরকার, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো যে আমাদের অভিজ্ঞতাটা, কৃষকের অভিজ্ঞতাটা, আমাদের যারা মাছের জেলে তাদের অভিজ্ঞতাটা আপনার গুরুত্বপূর্ণ, এটা প্রাণ বৈচিত্র্যের অংশ। আপনাকে জিজ্ঞেস করলে আপনি কোনো মাছের নাম বলতে পারবেন, চিনবেন না কিছু। এখানে যদি আমরা সকলকে কাউকে জিজ্ঞাসা করি যে মাছের নাম বলেন, কয়টা বলতে পারবেন না। বাংলাদেশে 15,000 জাতের ধান আছে, তার মধ্যে আমরা 2,500 সংরক্ষণ করি, আপনি বলতে পারবেন না। কিন্তু নামের মধ্যেই কিন্তু তার লৌকিক জ্ঞানটা নিহিত রয়েছে। আপনি যখন গোপাল ভোগ বলেন, আপনি বুঝতে পারছেন যে সেখানে ওই এটা ছাড়া পূজা হয় না, রাধা গোবিন্দের পূজা হবে না গোপাল ভোগ ছাড়া, ঠিক না, বিন্নিধান ছাড়া বিয়ে হবে না মান্দিদের। তাহলে আপনি যদি না জানেন, লোকাল স্থানীয় জ্ঞান সম্পর্কে কোনো খেয়াল না রাখেন, বা নাহিদদের কাজ সম্পর্কে খোঁজ না রাখেন, তাহলে কিন্তু পরিবেশ নিয়ে কোনো কাজ করে লাভ হবে না, এটা তাত্ত্বিক জায়গায় যাবে। একটা বড় তর্ক ছিল, আমরা দক্ষিণ এশিয়াতে আমরা কাজ করেছিলাম যখন, সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ফুড ইকোলজি অ্যান্ড কালচার, আমাদের বড় একটা তর্ক ছিল যে আমরা আদৌ ডকুমেন্টেশন করবো কি না, আমাদের স্থানীয় যে জনগণের যেসব জ্ঞান, এটা আমরা আদৌ ডকুমেন্ট করবো কি না, লিখে রাখবো কি না আমরা আদৌ, কারণ লেখাটা কিন্তু চুরি করা। আমি লিখছি যেটা আমার অরাল কালচারে হাজির, আমার শ্রুতির জগতে যেটা হাজির আছে আমি লিখছি, এটা কিন্তু চলে যাচ্ছে আরেকজনের কাছে। আপনার যে এই 15,000 জাতের ধানের কথা যেটা আমি বললাম, যেটা এখানে আলোচনা আছে, যে তৈবের বইতে আলোচনা আছে, যে আমাদের বিড়ি ইড়ি নীতি নিয়ে কিছু আলোচনা, কারণ সে প্রসঙ্গে একটু পরে আসছে। এই ধান কিন্তু আপনার কাছে এখন আর নাই, এই ধান কোথায় আপনি পাবেন জানেন? এটা মানে মার্কিন সামরিক ঘাঁটিতে পাবেন, আপনার কাছে নাই। কারণ আপনি কিন্তু বুঝতে পারছেন না এটা যুদ্ধের অংশ, গ্লোবাল যুদ্ধের অংশ এটা। কারণ আপনাকে আর এখন লর্ড ক্লাইভ পাঠাতে হবে না, ধান জাত যদি আপনার কাছে না থাকে, আপনি ওদের কাছে আপনি গোলামি করতে বাধ্য হবেন, আপনি জমি দিয়ে করবেন টেকে যদি ধানই না, জাতই না থাকে আপনার হাতে। আমি বুঝতে পারছি জিনিসটা কি, খুব সহজ জিনিস, কিন্তু আপনার কাছে কিন্তু নিয়ে চলে গেছে। তেল আনতে কিন্তু যুদ্ধ করতে হয়েছে, তেল আনতে যুদ্ধ করতে হয়েছে, আর পানি নিচ্ছে প্রজেক্টের কথা বলে। আমি সেই প্রসঙ্গে আর যেটা তৈরির বইতে আছে, কিন্তু এই যে গোড়ার কথাগুলো যদি ধরতে না পারেন, যে কথাটা শুনতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনার জীবনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। তো এখন আমি আপনাদের একটা ভীতিকর কথা বলবো, তাহলে আপনারা আশা করি সঠিকভাবে ভয়টা পাবেন। আজকে পরিবেশের প্রশ্নটা কিন্তু আমাদের বায়োলজিক্যাল এক্সিস্টেন্সের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমরা কিন্তু ওই থ্রেশহোল্ডটা পেরিয়ে গেছি এখন। মানে তৈবরা লিখছেন খুবই ভালো, আমরা কাজ করছি, কিন্তু এই থ্রেশহোল্ডটা যখন আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারতেন কিছুটা আপনার পক্ষে, আপনি বাংলাদেশে এটা অসম্ভব পর্যায়ে চলে গেছে। বাংলাদেশের যে ভূরাজনৈতিক যে অবস্থান, সেখানে যে আন্তর্জাতিক শক্তিগুলোর যে ক্ষমতা, ফাইন্যান্সিয়ালাইজেশন অফ দ্য ইকোনমি, বিভিন্ন রকম যে ব্যাংক বলুন, যারা প্রজেক্ট করে, যারা মুনাফা কামায়, এদের যে ক্ষমতা, সে তুলনায় আপনি তুচ্ছ, আপনি খড়কুটের মতন, আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি বুঝেন না, বোঝার কক্ষে যে করা তো দূরের কথা। এই জন্য আমি হাসানকে বলবো যে আমাদের কাজ কিন্তু অনেক কঠিন। আমি তার সঙ্গে অবশ্যই আশাবাদী, আমি মরতে রাজি আছি আশা নিয়ে,
এতে সমস্যা নাই, কিন্তু সমস্যাটা অনেক বড়, অনেক গভীর সমস্যাটা। যেমন আমি খালি নদী বাউন্ডারি নিয়ে কথা, ট্রান্সবাউন্ডারি নিয়ে কথাটা বলি, যে শব্দটা নিয়ে কথা বলছিলাম, খুব সুন্দর বলছে যেটা ভাষার খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা কিন্তু আমরা ট্রান্স ব্যাসিন, তারা কিন্তু এক ব্যাসিনের পানি অন্য ব্যাসিনে নিয়ে চলে যাচ্ছে, আমাদের কিন্তু শুকিয়ে তারা মারবে। এখন আপনি যদি বলতে পারেন শুকিয়ে মারতে খারাপ কাজ করতেছে দিল্লি, আপনি বলছেন এটা খারাপ কাজ কেন করতেছে? ও তো ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার তার দরকার, সে খাদ্য উৎপাদন কী করে করবে? তার তো এই ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনকে রক্ষা করার জন্য সে তার কাজ করছে, এবং এটা ইন্টারন্যাশনালি লেজিটিমেট। আপনি কৃষি ভিত্তিতে তার বিরোধিতা করছেন, কারণ আপনি তো ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন তো আপনি বিশ্বাস করেন, আপনি তো উন্নয়নের কথা বলেন, আপনি তো সিভিলাইজেশনের বিরুদ্ধে তো আপনার কাছ থেকে কোনো কথা শোনা যায়নি। আপনি তো বলেন না এখনও পর্যন্ত জীবাশ্ম ভিত্তিক এই ইন্ডাস্ট্রিয়াল সভ্যতা, এই গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেম আমরা চাই না, এটা তো বলছেন না আপনি। তাহলে এই যে অ্যাবস্ট্রাক্টলি যখন আমরা পরিবেশ নিয়ে কথা বলি, এটার কোনো মূল্য নাই, এটা জাস্ট চাচামেচি ছড়ার, এটা আর কোনো ফল দেবে না। যতক্ষণ না আমরা গোড়ায়, রাজনীতির গোড়াতে ঢুকবো, যে যেটা আমি আবাস কথাটা বলি, অনেক সময় বুঝাতে চাই যে পরিবেশ প্রতিবেশ এগুলো ভালো শব্দ না, এটা আমাকে আমাকে আসলে কোনো পথ দেখায় না। আপনি যেখানে বাস করেন, আপনি বাস করেন, এটা আপনার আবাস, এটা আপনার কাঁচামাল সংগ্রহের জায়গা না, প্রকৃতি আপনার কাঁচামাল সংগ্রহের জায়গা না, ঠিক আছে না? এটাকে দার্শনিকরা বলে যে আমরা এখনকার আধুনিককালে যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন বলি, তার গোড়ায় রয়েছে একটা অদ্ভুত ব্যাপার, সেটাকে বলে ক্যালকুলেটিভ রিজন, মানে গাণিতিক, সব কিছু হিসাব করা, গণিত দিয়ে আমরা হিসাব করি, আর হিসাব করি বলে আসল বাস্তবতাটা আমাদের বাইরে আপনার চলে যায়। তো ক্যালকুলেটিভ রিজনটা কেমন, সে তার সঙ্গে জগতের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে হয় জগৎ কাঁচামাল অথবা এখান থেকে উৎপাদনের উপায়, এটা আমি কোনো উৎপাদন হাতিয়ার বানাবো এই জগৎ থেকে, অথবা এটা আমার কাছে কাঁচামাল, কী জন্য? ভোক্তা হিসেবে আমি একজন ভোগ করবো, মানুষ আমি একটা ভোক্তা শুধু, আমার ভোগের জন্য এই জগৎ আছে, আমার ভোগের জন্য এই জগৎ, তো জগৎ তো ধ্বংস হতে হবে, আমি ভোগের জন্য জগৎ থাকলে জগৎ ধ্বংস হবে না। তাহলে গোড়ার প্রশ্নটা হচ্ছে যে জগৎকে আপনি আবাস মনে করেন কি না, যে যেখানে আপনি থাকেন এটা মানে বাড়ি মনে করেন কি, যে সে বাড়ির মধ্যে আপনি ছাড়াও জীব অনুজীব আছে, মাটিতে পাখি আছে, পশু আছে, বাঘ আছে, সাপ আছে, ভাল্লুক আছে, অনেকে এদের সকলেরই আবাস, এখানে আপনাকে থাকতে হবে। থাকলে ওই যে খাদ্য চক্রের যে কথাটা আপনার এখানে আলোচনা হয়েছে, যেটা তুই আলোচনা করেছে, এই জিনিসটা আমরা তখন বুঝবো, আমরা খাদ্যচক্র নিয়ে এখানে আলোচনা আছে, আপনি দেখবেন এখানে এই বইটা তো আমি মাত্র রাত্রে পেয়েছি, তো হ্যাঁ বইটা পড়ে আমি তো আগে বিচ্ছিন্নভাবে লেখা পড়েছি, ফলে সেভাবে যে গুছিয়ে বলবো আপনার কথা, যে পয়েন্টগুলো আমার কাছে কনসার্ন মনে হয়েছে, কনসার্ন মানে শেয়ার করতে চাই যেটা আপনাদের সঙ্গে, সেটা আমি খালি দুইটা জিনিসে আমরা উল্লেখ করবো। সেখানে এই যে খাদ্যচক্রের কথাটা আমরা বলি, সেখানে আবাসের জায়গায় দাঁড়ালে খাদ্যচক্রের কথাটা আসলে অর্থপূর্ণ হয়, আর এছাড়া কিন্তু এটা অর্থপূর্ণ হয় না। খাদ্যচক্র তো শুধু খাদ্যচক্র কেন, পানিচক্র আছে, নাইট্রোজেন সাইকেল আছে, কার্বন সাইকেল আছে, তো অনেক কিছু চক্র, পুরো প্রকৃতিটাই তো চক্রের উপরে চলে, চলে বলেই বাংলা ভাষা। দেখুন একটু আগে যে লোকায়ত জ্ঞানের কথা বললাম, কনভেনশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সেখানে কিন্তু যদি বুঝি কথাটা সহজভাবে, তাহলে বাংলাতে কিন্তু শব্দটা ঋতু সময় না, শুধু ঋতু মানে চক্র, ঋতু মানে যেটা ফিরে আসে, ঋতু মানে কিন্তু লিনিয়ার না, যে নববর্ষ কথা বলেছিল আসি, এটা কিন্তু সরল রেখা না, যে এই শেষ হয়ে গেলেও তারপর আর এটা আর না, তা বাংলা কিন্তু তা মনে করে না, এটা ফিরে আসে, আবার ফিরে আসার ধারণা যদি মাথায় রাখেন তাহলে বর্জ্য কথাটা বুঝবেন। দেখেন খুব একেবারে ছোট ধারণা মনে হচ্ছে খুব সহজ, আসলে মনে হয় সহজ না, বর্জ্য ধারণাটা কী? ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনে বর্জ্য আছে, কৃষি সভ্যতায় কোনো বর্জ্য নেই, খুব সিম্পল ব্যাপার। আমাকে যদি জিজ্ঞাসা করে যে কৃষি বলতে আপনি কী বুঝছেন, আপনি সহজ সংজ্ঞা দিতে পারেন যে কৃষিতে বর্জ্য নেই, এটাই বলে কৃষি, কারণ সে কোনো কিছুকেই চক্রের বাইরে নাই। আপনি গরু গোবর দিয়েছে, এটা ব্যবহার হচ্ছে সার হিসেবে, আপনার খড়ের বেশি বাড়তি হয়েছে, এটা হয়ে যাচ্ছে গোখাদ্য, ঠিক আছে না? আপনার কুড়া হয়ে যেতে হাঁসের খাদ্য, মুরগির খাদ্য, কিছুই কিন্তু বর্জ্য নাই, বর্জ্য বলে কিচ্ছু নাই, এটা সাইকেল আকারে ফিরে আসে আবারও প্রকৃতির মধ্যে দিয়ে, ফলে প্রকৃতির মধ্যেই চক্রটা রয়েছে।
তাহলে ইকোলজিক্যাল যদি সমাজ আপনি গঠন করতে চান তাহলে একালে খুব সহজে তারা বলে এটা কী করে করব আমি, এটা করতে হলে চক্রের ধারণাটা আমার লাগবে, আমি যেখানেই বাস করি না কেন সেখানে একটা চক্র কাজ করে, এই চক্রটা কী করে কাজ করে এটা খুঁজে পাওয়া কিন্তু খুব সহজ, ওটা বই পড়ে কোনো দিনই পাবেন না। আপনি কৃষক পরিবারই থাকতে হবে চক্রটা কী করে কাজ করে। এখন পর্যন্ত কৃষক পরিবার শুনলে আপনারা একটা আন্ডার ডেভেলপ, ঠিক না, কী বলে সাবসিস্টেন্ট এগ্রিকালচার, এটা ইকোনমিস্টরা বাইর করছে, কিন্তু এটা সাবসিস্টেন্ট এগ্রিকালচার বলে কোনো এগ্রিকালচার নাই, আমাদের কৃষিটা কিন্তু সাবসিস্টেন্স ছিল না, তারা এই পুরো চক্র ব্যবস্থাকে তারা পরিচালনা করতে জানতেন, এই চক্রের ভিত্তিতে কোথায় মাছ কোথায় গবাদি পশু কোথায় ধান কোথায় সবজি এটা তারা জানতেন, এই ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা দ্রুত বেগে ক্ষয়ে গেছে। আমাদের একটা গবেষণা ছিল, আমরা দেখিয়েছি যে সেটা কুড়িগ্রামে, যে আমরা দেখিয়েছি যে কুড়িগ্রাম থেকে প্রচুর মেয়েরা পাচার হয়, আমরা 3 বছর নয়া কৃষি করে দেখেছি সেখান থেকে মেয়েদের পাচার বন্ধ হয়ে গেছে, আশ্চর্যের ঘটনা, খুব বিরাট 3-4 বছর কিছুই নেই কিন্তু, কিন্তু কেন পাচার হয় খুব সহজ কথা, আপনি যখন তার খাদ্য ব্যবস্থাকে ধ্বংস করেন স্থানীয়ভাবে তখন স্বভাবতই সে যে কোনো লোক বাড়ি থেকে এসে তার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবের কথা বলে মেয়েকে নিয়ে যেতে পারে, কিন্তু যখন আপনার কৃষিতে খাদ্যটা থাকে খাদ্য ব্যবস্থাটা রাখেন আপনি, আপনি একটা গ্রামকে বা ইউনিয়নকে কেন্দ্র করে যখন কাজটা করেন স্বভাবতই সেখানে আপনার এই পাচার হওয়ার সম্ভাবনাটা কমে যায়, এটা তো আমরা করে দেখেছি, এটা ঘটে ঘটনাটা, কিন্তু এখন আমরা উল্টাটা করতেছি কি এখনকার যেটাকে আমরা উন্নয়ন তৈব, কিন্তু এখন পর্যন্ত উন্নয়ন লিখতেছে, যদি এগুলো আমরা পরে আলোচনা করে আমরা ঠিক করব, যদি আমরা আধুনিক উন্নয়নের কথাটা বলি, আধুনিক উন্নয়ন সহিংস, ঠিক আছে না, তৈব বলছেন উন্নয়ন সহিংসতা, এটা সহিংস এই কারণে এ তো আগে কিন্তু আমার কৃষিকে ধ্বংস করে দিয়েছে, নরসি উন্নয়ন সে করবে কী করে, শহর কী করে করবে গ্রাম ধ্বংস না করলে, শহর তো তৈরি হয় গ্রাম ধ্বংস করলে, তাহলে আমরা এখানে যারা বসে আছি আমরা কি আদৌ গ্রাম সম্পর্কে ভাবতে সক্ষম, আমরা কি গ্রামে যাব, বহু মানুষ ছেলে তরুণরা আমাকে বলে ফরাদ ভাই আপনার নয়া কৃষি কী সুন্দর, এত সুন্দর থাকেন আপনি, আমরা একটুখানি যেতে চাই, এটা তো ট্যুরিজমের জায়গা না রে বাবা, এটা তো আমি ট্যুরিজম করি নাই, ওখানে আপনি কাজ করবেন না তখন আর কাজ করতে তাতে কোনো আগ্রহ নেই, যদি তাদেরকে আনি বলে সকালবেলা 6টা ঘুম থেকে উঠতে হবে, 6টা থেকে ঘুম থেকে উঠে না 9টায় উঠে ঘুম থেকে, আমি খারাপ বলছি না ওটা, ঠিক আছে না, খারাপ বলছি না, বিকজ আপনি আপনার লাইফস্টাইল বদলাতে এখনও পর্যন্ত রাজি না, তো ইকোলজি নিয়ে কথা বলেন কেন আমাদের সঙ্গে, এটা অর্থহীন কথাগুলো বলেন, আপনি বিশ্বাস করেন না যে জীবনকে বদলাতে হবে, এটা এই ইন্ডাস্ট্রিয়াল লাইফটা আমার জন্য ভালো না, তো আমি কথা না বাড়ি ওর দুই একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা একটুখানি বলবো, প্রথমত আমি খুবই আশা করব আপনারা বইটা প্রচার করবেন, এর আগে আমি নিজে কিন্তু ওর একটা বই প্রচার করেছি ভিডিও করে, কারণ আমি কেন মনে করি যে এই এম্পিরিক্যাল কাজগুলো হওয়ার পরেই কিন্তু এই আমার কথাগুলো বুঝবেন, এটা আমি সত্য সবাই তো সব কাজ করতে পারবে না, কিন্তু প্রচুর তরুণদের দরকার যারা একেবারে প্রাথমিক, আমার আমি বাংলায় বলি হলে কোদালি কাজ, মানে যে কাজগুলো করা করতে হয় আপনাকে, এটা না করলে কিন্তু বড় কাজ করতে পারবেন, মানে এমন যে হঠাৎ করে আমি মহা দার্শনিক হয়ে যাবেন, আপনারা আমাকে দার্শনিক বলেন, আমি এটা হতে খুঁজছে নাই, আমার আমি কোদালি কাজ পছন্দ করি, কিন্তু প্রথম কথা হচ্ছে যে এটা হলেই কিন্তু দর্শনটা আসে, এটা বোধ হয় আমাদের হেগেল মশাই বসলে বলেছিলেন, কিন্তু কথাটা মজা লাগে বলে আমি বলতে চাই, তিনি বলছেন যে এই এম্পিরিক্যাল কাজ শেষ হলে এই ধরনের কাজগুলো যদি যখন শেষ হয় কেবল তখনই মিনার্ভার প্যাঁচা পাখা মেলে দেয় বিকেলবেলা, খুব সুন্দর কিন্তু খুব কাব্যিকভাবে বলা, যে দর্শন তখনই আসে যখন এম্পিরিক্যাল কাজ শেষ হয়, তার আগে হয় না, ফলে আমরা কিন্তু এম্পিরিক্যাল কাজের কিন্তু এখন আগাইতে পারিনি আমাদের এখানে, ফলে দার্শনিক আসার সম্ভাবনা খুব কম, আসবে পরে আরও কিছু হাজারখানেক তৈরি হলে তার বহু থেকে দর্শন বাংলাদেশে আসতেও পারে, আমি জানি না এখন, হয়তো আপনারা তখন তরুণরা দার্শনিক হবেন, কারণ এই প্রত্যেকটা ইস্যু নিয়ে ফিলোসফিক্যালি দার্শনিকভাবে ক্রিটিক করা যায়, ভাবা যায়, নতুন চিন্তা আপনারা আসতে পারবে। আমি এখানে কিছু কিছু জিনিস শুধুমাত্র বলবো, যেহেতু অনেক মানে পুরো বইটাতে প্রচুর ভালো ভালো তথ্য আছে, আমি এখানে যে এলাকাতে আমার অভিজ্ঞতা আছে সেইটা পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা বলবো। একটা হচ্ছে যে প্রথমে এটা বলে নিয়ে, সুন্দরবন খালিমাত্র আমাদের দক্ষিণে ছিল এটা ঠিক না, সুন্দরবন কিন্তু চাকরিয়েতেও ছিল, কেমন
আমরা কিন্তু ভুলে যাই, গেলে চলবে না। সুন্দরবনের পুরো দক্ষিণ অঞ্চলটা কিন্তু সুন্দরবনে ম্যানগ্রোভসের, এবং গরান বন খুব দ্রুত বিয়ে কিন্তু নিজেকে রিপ্রোডিউস করতে পারে, রিজেনারেট করতে পারে। আমাদের সঙ্গে বড় একটা ঝগড়া হয়েছিল ইন্টারন্যাশনাল অনেকগুলো এজেন্সির সঙ্গে, যে সুন্দরবনকে রিজেনারেট করা যাবে না, যখন যে চিংড়ি পোনা ধরার জন্য পুরো সুন্দরবনকে কেটে ফেলা হয়েছে, নষ্ট করে ফেলা হয়েছিল, তারপর অনেক বড় বড় তুফান হয়েছে, ঝড় হয়েছে, তখন আমাদের সঙ্গে একটা তর্ক হয়েছিল যে সুন্দরবন আদৌ রিজেনারেট করা যাবে কি না। তা আমি একটা ভালো খবর দিয়ে দেবার আপনাদেরকে, সুন্দরবন রিজেনারেশন হয় যদি আপনি সত্যিকারের অবস্থানটা নিয়ে, কোনো অসুবিধা নাই, এটা করা সম্ভব। প্রকৃতির অদ্ভুত একটা ব্যাপার, প্রকৃতি কিন্তু রিজেনারেট করতে পারে, কেমন ওকে পারে, অদ্ভুত। এমন অনেকগুলো সিম্বলিক ব্যাপার আছে। আপনারা এখানে যারা আছেন আপনাকে জানেন যে দূর্বাঘাস কেন বিয়ের সময় ব্যবহার হয় বা পূজাতে কেন ব্যবহার হয় জানেন কি? এখানে সনাতন ধর্মের কেউ নাই আমি ছাড়া? নাই? আশ্চর্য ব্যাপার। সেটা হলো এই যে দুর্বাঘকে যদি পুড়ে নো, তারপর ওখান থেকে কিন্তু বীজ বেরোবে, দুর্বাঘাস হবে, ওকে মারা যায় না, ওকে মৃত করা যায় না, দুর্বাঘাস থাকবে। এই জন্য দুর্বাঘাস পবিত্র। ফলে সনাতন ধর্মে বিভিন্ন রকম পূজা পদ্ধতি যেগুলো আছে প্রত্যেকটা একটা সিম্বলিক মানে আছে। ইকোলজি যদি বুঝতে চান তাহলে সনাতন ধর্মের এই প্র্যাকটিসগুলো যা বুঝতে হবে, সাঁওতালদের প্র্যাকটিস বুঝতে হবে, বিভিন্ন রকম আমাদের স্থানীয় আদিবাসীদের বিভিন্ন রকম যেসব পূজা পদ্ধতি আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো ওকে, তাহলে আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট আমাদেরকে বুঝতে হবে যে কী করে আমরা আমাদের এই প্রথাগত জ্ঞানকাণ্ড বিপরীতে দাঁড়াতে পারি এবং ক্রিটিক করতে পারি। তো সেখানে আমি মনে করি যে আমরা সুন্দরবন সম্পর্কে, আমাদের লবণাক্ততা সম্পর্কে যত কথা এখানে আছে, এটা আমাদেরকে অবশ্যই ভীতি সংস্কার সঞ্চার করে, এবং আমাদের এক্সিস্টেন্সের, বায়োলজিক্যাল এক্সিস্টেন্সের জন্য আসলেই এটা একটা বড় ধরনের থ্রেট, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু ভালো খবরটা হলো এই, আমরা যদি আসলে চাই আমরা কিন্তু আসলে করতে পারি, সম্ভব। আমরা যদি নদী রক্ষা করতে চাই আমরা নদী রক্ষা করতে পারি। আমি সেটা একটু পয়েন্টে পরে আসছে নদীর ব্যাপারে। আমি শুধুমাত্র কৃষি নিয়ে একটা কথা বলবো, যে এটা হচ্ছে যে তৈবসীমার যে মত পার্থক্য তা নাকি তথ্য দিচ্ছি আমি। একটা হচ্ছে যে ধান গবেষণার প্রতিষ্ঠান ইরি এবং বিরি কিন্তু আমাদের জন্য প্রবলেম, আমাদের জন্য ইতিবাচক ভূমিকা তারা রাখে না। ইরিটা করছে সিজিআইআর সিস্টেম, যেটা এটা মূলত আমাদের এখানে চুরি করার জন্যই, আমাদের সম্পদ, প্রাণ সম্পদ চুরি করার জন্যই। ফলে আমরা কৃষকদের প্রাণ সম্পদ মানে বীজগুলো ওখানে রাখার কথা বলা হয়েছে, যে বলা হয়েছে যে আমাদের বীজগুলো ভালো না, তোমরা দেখতে কালো সাদা না, তো তোমাদের বীজ ওরকম তোমাদের মতো, তো এই বীজগুলো দাও আমাদের ভালো হয়ে যাচ্ছে। এই বীজটা আপনি যখন তাকে দিয়েছেন, সে এটা নিয়ে গেছে ফিলিপাইনে, ফিলিপাইনে নেবার পর সে বলছে বায়োটেরোরিজম আসছে, ভীষণ ভীতিকর জিনিস। তো এখান থেকে সে নিয়ে গেছে ফোর্ট কলিন্সে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে। ফলে বিরির ভূমিকা, ইনস্টিটিউশন যেগুলো গ্লোবাল যত ইনস্টিটিউশন আছে সবগুলো সম্পর্কে আমাদেরকে খুব প্রশ্নবোধক হতে হবে। তারা যেসব ধানের জাতের কথা বলতেছে, এটাও অধিকাংশ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলে অধিকাংশ ক্ষেত্রে ভুয়া। কারণ আমাদের এই দেশ যদি পানির দেশ হয় তাহলে পানি সহিষ্ণু জাতি ছিল বেশি। আমরা উপকূলে যদি চাষ করে থাকি তাহলে লবণ সহিষ্ণু জাত কিন্তু যথেষ্ট আছে আমাদের। তো তারা কেন আমরা আবিষ্কার করেছি বলে, আরে ছিল তো বাবা কী আবিষ্কার করেছে, নামে তারা আবিষ্কার করেছে কিছুই না, আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছে না, বলে 29 ওটা 30 ওটা 31, আপনি তো ভুলে গেছেন এই ধানটা কার কাছে চুরি করছেন, আপনাকে ভুলিয়ে দেওয়ার জন্য বলা হয় নাম্বারই ধান। কারণ শুধু আকাশ থেকে তো ধান পায় না, সে কারো না কারোর কাছ থেকে নিছে ওটা, ওটার সঙ্গে আরও হয়তো আরেকটা জিন ঢুকাইছে, আর একটা ধানের সঙ্গে ক্রস করে নিয়ে সে বলছে আমরা একটা নতুন জাত আবিষ্কার করছে। নতুন জাত আবিষ্কার করলে সায়েন্টিস্টদেরকে রেখে তাদেরকে বেতন দেওয়া একটা সরকারের প্রচুর টাকা দিতে হয়। আমাদের কৃষকরা কী করে নতুন জাত আবিষ্কার করছে, খুব সহজ ব্যাপার, সিলেকশনের জন্য। তারা ধান চাষ করছে, তার মধ্যে দেখেছে 10-12টা ধান গত বছর দেখে না, নতুন নতুন লাগছে তার কাছে, সে নিয়ে এসে রাখছে, আগামী বছর ওটাকে আবার করছে, আর বছর আবার করেছে, এখান থেকে সে নতুন নতুন জাত করেছে। ফলে আমাদের এখানে 15,000 জাতের ধান ছিল, তার মধ্যে অনেকে বলে 12,000 কি 12,500 ছিল বাংলাদেশের, আর বাকিগুলো ছিল পশ্চিমবাংলা, যেহেতু এখানটাই নদী প্রধান,
ধান এটা ছিল। ফলে আমি মনে করি যে এইগুলো ছোটোখাটো জিনিস, শুধু আমি সুবিধার জন্য বলছি। আরেকটা হচ্ছে যেমন ধরুন আজকে অনেক সময় তারা বলে যে আমাদের দেশি মুরগির জাত না করে আমাদেরকে আনতে হবে পোলট্রি, ইন্ডাস্ট্রিয়াল পোলট্রি বাংলাদেশকে ইন্ট্রোডিউস করার জন্য। আপনি কি জানেন আমাদের সব মোরগগুলোকে মেরে ফেলা হয়েছে? আপনি কেউ জানেনি বলে ডাচরা প্রকল্প বানিয়ে টাকা দিয়ে দেশি মোরগ মেরে, দেশি মোরগ মানে জাত নষ্ট করে দিয়েছে, তারপরে আপনি তাদের কাছ থেকে আপনি মোরগের জাত এনে আপনি পোলট্রি ইন্ডাস্ট্রি করেছেন, টাকা দিয়েছে কিন্তু ক্যানাডিয়ানরা এই পোলট্রি ইন্ডাস্ট্রি ক্যানাডিয়ান করেছে। আগে কিন্তু আমার কৃষক কিন্তু এই কাজটা করত, কৃষক কিন্তু ডিম উৎপাদন করতো, কৃষকেরই মোরগ আপনি খাইতেন। আপনি বলতেছেন কি এটা ওরা কি এত মোরগ সাপ্লাই দিতে পারতো? আরে সাপ্লাই কি পুরো ইউরোপে দিতে পারতেন আপনি বাংলাদেশে, বলে কী করে আপনি বলতেছেন এটা? এটা নিয়ে আমাদের সঙ্গে তর্ক হয়েছিল গত 4-5 বছর ধরে, আমরা করে দেখিয়েছি যে বাংলাদেশে আপনারা জানেন কি মোরগ কী খায়, কে কে জানেন? আমরা কি কেউ জানি মোরগ কী কী খায়? দেখছেন আমরা কত শিক্ষিত, আমরা সবাই এডুকেটেড, মোরগ কী খায় কিন্তু আমরা কি জানি? মোরগ কী খায়? পোলট্রি ফিড খায়, কী খায়? তাহলে পোলট্রি ফিড তো আগে দরকার ছিল না নাকি? তাহলে খুব খুব সিম্পল জিনিস, মোরগ তিনটে জিনিস খায়। একটা হচ্ছে ডেফিনেটলি ঘাস খায়, 30% সে ঘাস খায়, 30% সে খায় গোবর, আর বাকি 30% কীট পতঙ্গ খায় সেগুলো। আপনি আর বাকি যদি আমি চাল চুল বাড়তি যেগুলো থাকে গ্রামে কৃষক এখান থেকে থাকে, ফলে আপনি কিন্তু হাজার হাজার মোরগ কিন্তু পালতে পারেন। তো আমাদের সঙ্গে যখন এই তর্ক হলো তখন আমরা করে দেখালাম যে আমাদের একটা ছোটো জায়গা, যারা টাঙ্গালি গেছেন দেখেছেন, ওখানে আমরা 5,000 মুরগি পালি, 5,000 মুরগি দেশীয় কায়দায় পালি, পালতে পারি, এটা মোটে কঠিন না। তার মানে আমি 1-2 একর এলাকাতে কিন্তু 5,000 মুরগি পালা যায়, এটা কিন্তু কৃষির অন্তর্গত, ঠিক আছে না? আমাদের লাইফস্টাইল কিন্তু আমরা করতে পারি। আমরা যারা ঈশ্বর দিয়ে আমার সঙ্গে গেছেন দেখেছেন যে ওখানে মাছ চাষ করা খুবই সহজ, মাছের জন্য তো খাদ্য লাগে না। মাছ যদি আপনি বাড়াতে চান সব সোজা হিসাব, খালি বীজ বন্ধ করে দেন, বাংলাদেশ আগের মতো কিন্তু মাছে পরিপূর্ণ হয়ে যাবে, জাস্ট স্টপ পেস্টিসাইড। এটা বলতেছি কেন এটুক যে আজকে যদি আমরা এই বইটাকে আমরা ব্যবহার করতে চাই পলিটিক্যাল এজেন্ডা আকারে, তাহলে আমাদের প্রথম দাবি হবে বাংলাদেশে বীজ বন্ধ করতে হবে। বীজ কোম্পানিগুলোতে আমরা তালা মারতে পারবেন আপনারা? বীজ কোম্পানিগুলো তালা মারতে পারবেন? কেন পারবো না? হাসিনার বিরুদ্ধে লড়াই করার চেয়ে বীজ কোম্পানি তালা মারাটা সহজ না কি? অ্যাটলিস্ট সেটা সরকার না, না এত ইজি হবে না, কিন্তু দেখেন করে দেখেন দেখবেন দেন ইউল সি যে কোথায় রসুনের গোড়াটা কোথায় আছে। তাহলে আমাদের যদি নতুন রাজনীতি করতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোথায় আমাদের জায়গা যেতে হবে। নদীগুলোকে যদি আপনি আবারও আমরা রক্ষা করতে চাই দখল থেকে, আইন কিন্তু আছে, এটা আসি থাকলে ভালো হতো, আইন আছে কিন্তু আমাদের লোকাল লেভেলে মোবিলাইজেশন নেই। মানে আমার যেহেতু কথা বড় হয়ে যাচ্ছে, আমাকে ছোটো একটা কথা বলে শেষ করে ফেলি, আমি এগোবো না, মানে মূলত প্র্যাকটিক্যাল প্রোডাক্টসের জন্য। আমি মনে করি যে ঢাকা কেন্দ্রিক রাজনীতি থেকে আমাদেরকে ধীরে ধীরে একটু সরে আসতে হবে, কারণ ঢাকার লড়াইটা অনেক রক্তক্ষয়ী এবং ক্ষতি বেশি হবে। কারণ এখানে আপনার মেট্রোপলিটন সিটি, এটাকে তারা রক্ষা করবে পুরো বাংলাদেশকে নিজেদের দখলে রাখার জন্য, কিন্তু তাদের পক্ষে গ্রামাঞ্চলগুলো আমাদের যে বিশেষত যে দেশে এটা কি পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব না। কিন্তু গ্রামাঞ্চলে নতুন একটা শ্রেণী গড়ে উঠেছে যারা শেখ হাসিনা চাইলেও কিন্তু তারা যে আপনার একটা গণতান্ত্রিক একটা কোনো নির্বাচন হোক বা নিয়ম বিধি বিধানের মধ্যে একটা রাজনৈতিক রূপান্তর এটা তারা চাইবে না, কারণ একটা শ্রেণী গড়ে উঠেছে এই যে শ্রেণীটা অত্যন্ত সহিংস সশস্ত্র এবং সে কোনোভাবেই আপনাকে ক্ষমতা থেকে সে ছেড়ে দেবে না। এই ক্ষেত্রে আগামী রাজনীতিরও যে মূল যে দিক নির্দেশনা থাকবে, যদি আমরা ইকোলজির দিক থেকে চিন্তা করি এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি চিন্তা করি, ফলে আমাদেরকে ডিসেন্ট্রালাইজ মানে বিকেন্দ্রীকৃত রাজনীতির কথা চিন্তা করতে হবে। সেখানে অতি দ্রুত মানুষকে মোবিলাইজ করা আমার ধারণা তুলনামূলকভাবে সহজ, আমার ভুল হতে পারে, আমার চেয়ে কাইম ভাই আমার চেয়ে বা আপনারা যারা পলিটিক্যাল অ্যাক্টিভে তারা ভালো ভালো বলতে পারবেন। এবং আমাদের রাজনীতির মধ্যে অবশ্যই এটাকে ইকোলজিকে বা আবাস ব্যবস্থার সংরক্ষণ এটাকে অন্তর্ভুক্ত করতে হবে। আবাস ব্যবস্থার সংরক্ষণ গণপ্রতিরোধ এবং গণপ্রতিরক্ষার ধারণার সঙ্গে যুক্ত,
কারণ জনগণ যদি তার বায়োলজিক্যাল এক্সিস্টেন্স, তার যে জৈবিক যে অস্তিত্ব, সেটাইকে যখন সে চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখন অবশ্যই তাকে গণপ্রতিরোধের কথায় বলতে হবে, গণপ্রতিরক্ষার কথায় বলতে হবে। আমাদের মানুষকে রক্ষা করাটা এখন সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। ফলে পেস্টিসাইড কোম্পানি বিভিন্ন রকম প্রকল্পের নামে, আপনি এক্সপার্টিজের নামে বাইরে থেকে এক্সপার্ট ধরে নিয়ে আসে, আমাদের ইউএনডিপি কী করে করে, একটা কোনো প্রকল্প নিয়ে তারা বিদেশ থেকে এক্সপার্ট আনে, তার মধ্যে 30-35-50% চলে যায় কিন্তু এক্সপার্টের খরচে, এই বিশেষজ্ঞরা কিন্তু এই টাকা নিয়ে চলে যায়, আর বাকি যেটা যায় এটা কোনো কাম হয়নি, এটা রিপোর্ট দেওয়া দেবেন, গ্লসি রিপোর্ট বেরোবে, বা শেষ হয়ে গেলো, আপনাকে কিন্তু লোন শোধ করতে হবে, বলে এগুলো বন্ধ করতে হবে। ফলে আমাদেরকে জবাব দিয়ে চাপার সময় এসছে যে ইউএনডিপি কি ইউনিসেফ, যারা এই পরিবেশের কথা বলে, বড় বড় কথা বলে, এরা আসলে গত কয়েক দশকে তারা কী করেছে, কী করেছে যেটা আমার বাংলাদেশের জন্য, এটা আমাদের জন্য কাজে লেগেছে, এটা এম্বারাসিং হবে ওদের জন্য, কারণ এটাই ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমাদেরকে ভিজিবল করে তুলবে। কারণ আজকালকার যে লড়াইটা আগামী দিনে হবে বা আমাদেরকে করতে হবে, এটা আর লোকাল না, এটা লোকাল স্ট্রাগল বটে, কিন্তু এটা কিন্তু আসলে গ্লোবাল স্ট্রাগলের অংশ হয়ে যাবে। ফলে শুধু আমাদের এখানে লড়াই হবে তা হচ্ছে না, কিন্তু আজকে একই সংগ্রাম ভারতেও হবে, ভারতেও কিন্তু আপনার মেগা ড্যামের বিরুদ্ধে যারা লড়েছে তারা ডেফিনেটলি আপনার এই যে রিভার লিঙ্কিং প্রজেক্টের পক্ষের লোক না, তারা তারা আপনাদের মিত্র। আমরা দিল্লির বিরুদ্ধে, কিন্তু এ মিত্রের বিরুদ্ধে তো না। আপনি যদি তিস্তা, ঠিক আছে, মমতা দিতে চাইনি, কিন্তু তিস্তার ব্যাপারটা যে বাংলাদেশকে দেওয়া উচিত, বা এই পানিটা নদীকে সরিয়ে না নেওয়া ঠিক না, বা এটা চলে যাচ্ছে, পানিটা পশ্চিমবাংলা পাচ্ছেন না, এটা কিন্তু পশ্চিমবাংলাতে কিন্তু বড় একটা জনমত আছে যারা এটা বোঝে, ফলে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার একটা ব্যাপার আছে। তা আমি কথাটা শেষ করবো এভাবে, আমরা যে জগতে বাস করছি, এখানে মানচিত্র এবং তথাকথিত আধুনিক রাষ্ট্র যেটা আমরা চোখের সামনে দেখছি, এটা আমাদের জন্য বাধা। যদি জনগণের রাজনীতি করি, তাহলে আমাদের এই প্রিসাপোজিশন যে মডার্ন স্টেটই একমাত্র বেস্ট ফর্ম, এই স্টেটের মধ্যেই আমাকে একমাত্র সমস্ত হিসাব নিকাশ করতে হবে, আর কলোনিয়াল আমলে যে মানচিত্রটা আনা হয়েছে এটাই একমাত্র মানচিত্র, এটা ভাবে না যে আমি এখানে অখণ্ড বাংলা, অখণ্ড ভারতের কথা বলছি, আমি তা বলছি না। খুব মজার একটা উদ্ধৃতি পেয়েছি কিছুদিন আগে, আমি খুব পড়ে অবাক হয়েছি। আবুল মনসুর আহমদ একটা খুব মজার কথা বলেছেন যে আমাদের পূর্ব বাংলার যে জাতিবোধ, এটা ভৌগোলিক। উনি আবার বাঙালি মুসলমান বরং বাঙালি, আপনাদের জানেন তিনি বাঙালি মুসলমানের পক্ষের লোক, তো এটাকে তিনি জাস্টিফাই করার জন্য তিনি বলছেন পূর্ব পাকিস্তান একটা জাতিসত্তা। তো এই জাতিসত্তাটা কী, এটা কি ধর্ম থেকে এসছে? উনি তো সেকুলার মানুষ ছিলেন, এক অর্থে ইসলামের কথা বলতেন কিন্তু সেকুলার ছিলেন। উনি বলছেন না না না, এটা ভৌগোলিক, এটা তিনি রেনেসাঁস সোসাইটির এক বক্তৃতা তিনি এটা দিয়েছে। আমি একটু বিস্মিত হয়েছি, ইন্টারেস্টিং যে তিনি ধর্মটা তখন থেকে ছিল, যে তাহলে যদি ভৌগোলিক বলে থাকে, এটা আমি বিশ্বাস করি এটা ইকোলজিক্যাল নোশন। ফলে এখানে যে বড় বাংলায় তার যে ভূগোল ব্যবস্থা, তার যে পানি ব্যবস্থা, এখানে যে প্রাণের যে বিকাশ ঘটে, যে স্ফূর্তি ঘটেছে, এটাকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছে, একে কেন্দ্র করে যে ভাষা গড়ে উঠেছে বিভিন্ন জেলায়, কেমন সব ভাষা তো একরকম না, চিটাঙ্গের মানুষ যে ভাষায় কথা বলে, আসাম আমাদের সিলেটের মানুষের ভাষা এক না, ঢাকা আমরা এক কথা কথা বলি না, টাঙ্গাইল এক কথা কথা বলি না, কিন্তু তবু এই যে বিচিত্র ভাষার মধ্য দিয়ে যে আমরা জাতিগোষ্ঠী, যে রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে উঠেছে, এর ভিত্তি কিন্তু ভূগোল। ভূগোল বলতে প্রাণ ব্যবস্থা, নদী এবং ভূগোল। আর বাংলাদেশে মাটির দেশ না, এটা খুব সুন্দর একটা কথা হাসান বলেছে, আমার খুব ভালো লেগেছে শুনে, যে আমরা কিন্তু পানির থেকে আমাদের জন্ম হয়েছে, বুঝেছো? ডাঙ্গা ধারণাটা কিন্তু বাংলাদেশে যদি আপনি হিস্ট্রি পড়েন দেখবেন যে অনেক পরে কলোনিয়াল আমল এসছে। আমরা যখন কৃষি করতে গেছি তখন আমরা প্রথমত সবচেয়ে বড় ঝামেলা হয়েছিল আমাদের কৃষককে মাটি বোঝাতে, কেন জানেন? কারণ মাটি তো আমাদের না, মাটি তো আসছে নেপাল থেকে, ও তো মাটি কী করে ব্যবস্থাপনা করে সে জানে না, কিন্তু ইউক্রেনে কৃষক জানে ওই মাটি কেমন, সবচেয়ে উর্বর দেশ ইউক্রেন বলে, ও মাটি কী, মাটি রক্ষা করতে সে জানে, জাপানিরা জানে। তো জাপানিরা আমাকে বলেছিল তখন যে দেখো তোমাদের দেশে কিন্তু মাটির ধারণা কৃষকের থাকবে না, আর দ্বিতীয়ত আমাদের দেশে ফার্টিলিটি, উর্বরতার ধারণা কিন্তু মাটির সঙ্গে যুক্ত না, উর্বরতার ধারণাটা গাছের সঙ্গে যুক্ত। কেন? কারণ গ্রিন ম্যানিউর গাছ তৈরি করে, সূর্যের আলোতে সবুজ হয়, সে সবুজ মাটিতে পড়ে, সেই মাটি উর্বর হয়। ফলে বাংলাদেশ উর্বর এটাও পুরোটা সত্যি না, বাংলাদেশ প্রচুর গাছ, পানি
এবং সূর্য মিলে এই জায়গাটা মরুভূমি হওয়ার কথা ছিল, কিন্তু হিমালয় থাকার কারণে ওখানে গিয়ে মেঘ ধাক্কা খায় এবং আমরা এখানে প্রচুর বৃষ্টি পাই, আমাদের নদীতে প্রচুর মিষ্টি পানি আছে, এর ফলে আমরা প্রচুর সবুজ এখানে উৎপাদিত হয় এবং সে সবুজ একই সঙ্গে ম্যানিউর মানে আমাদের সার আকারে ব্যবহৃত হয়। ফলে আমাকে এই ভূগোল সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আরও ভালোভাবে জানতে হবে। তা আমি তৈয়বকে আবারও শুভেচ্ছা জানাবো, অনেক শুভেচ্ছা জানাবো, দোয়া করবো যে এম্পিরিক্যাল যে কাজটা হলে এই যে আমি যে কথাটা বলছি আপনাদেরকে এটা আপনারা বুঝবেন পড়ে যে কত বড় বিপদের মধ্যে ঢুকে গেছি আমরা এখন, ফলে আমাদের কথাটা হয়তোবা কিছুটা আপনাদের কাছে যাবে। তা আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।